Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called Mind Maelstrom with you and a YFT $500 withdrawal proof share korbo. Jeti dekhle apnara jante parben Mind Maelstrom app real or fake, Mind Maelstrom app legit or scam, and Mind Maelstrom app really payment or not. So please watch the full video for details. Prothomot ami apnader sathe withdrawal proof share korbo. অ্যাপসটি ওপেন করার পর উইদাউট রেজিস্টার অ্যান্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানটার মধ্যে আপনারা কোশ্চেনের আনসার অথবা কুইজ প্লে করতে পারবেন যার বিনিময়ে মানি আর্নিং করতে পারবেন অ্যান্ড যখন এই ব্যালেন্সের মধ্যে $500 হবে তখন ব্যালেন্স অপশন অথবা নিচের দিকে ক্যাশ আউট অপশন রয়েছে এখানে ট্যাপ করার পর এরকম ওয়ালেট পেজের মধ্যে নিয়ে চলে আসবে এখান থেকে জাস্ট টাচ করতে হবে উইথড্র অল অপশনে এবং এখান থেকে Choose your withdrawal method. আপনাকে আপনার উইথড্রল মেথড সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার পছন্দের উইথড্রল মেথড সিলেক্ট করার পর এখানে আপনাকে আপনার পেপ্যাল অ্যাড্রেস বসাতে হবে অথবা ওয়ালেট অ্যাড্রেস বসাতে হবে যদি আপনি পেপ্যাল উইথড্র করতে চান তাহলে প্রথম বক্সের মধ্যে আপনাকে আপনার ফুল নেম বসাতে হবে দেন সেকেন্ড অপশন আপনাকে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস বসাতে হবে এবং সাবমিট অপশনে ট্যাপ করতে হবে এবং তারপর এখানে তারা বলবে প্লিজ আনসার কোশ্চেন 30 টাইমস টু অ্যাপ্রুভ অর্ডার এই উইথ অর্ডারটিকে অ্যাক্টিভ করার জন্য অথবা অ্যাপ্রুভ করার জন্য 30 টাইম আপনাকে কুইজের আনসার করতে হবে এই টাস্কটি কমপ্লিট করার পর এগেইন তারা বলবে ওয়াচ অ্যাড টু অ্যাপ্রুভ অর্ডার এখানে 10 অ্যাডভার্টাইজমেন্ট আপনাদেরকে এই অ্যাপসটির মধ্যে ওয়াচ করতে হবে যদি আপনারা অর্ডারটিকে অ্যাপ্রুভ করতে চান সো এখন কথা হচ্ছে যদি আপনারা এই টাস্কটিকেও তাদের কথা অনুযায়ী কমপ্লিট করেন তারপর কি এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন কি না অথবা এই অ্যাপ্লিকেশনটি রিয়েল নাকি ফেক এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট তুলে ধরবো সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার ২ নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $500 বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড হয়ে থাকে সেই অ্যাপসগুলো $1 to $5 হয়ে গেলেই উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে যেরকমটি এই অ্যাপসটি দিচ্ছে না অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার ৩ নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপস থেকে উইথড্র করার পর তারা ট্যাক্স এবং কন্ডিশন দিয়ে থাকছে আর যে অ্যাপসগুলো উইথড্র করার পর এরকম ট্যাক্স অথবা কন্ডিশন দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা চান তার ইচ্ছা করলেই গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপটিকে ইউজ করতে পারেন বাট কখনোই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না কারণ যদি আপনারা এই অ্যাপসটিকে মানি আর্নিং পারপাজ ইউজ করেন তাহলে পেমেন্ট রিসিভ করতে পারবেন না মাইন্ড Maelstrom app is totally fake, fraud and scam.